সুধীমণ্ডলী আমরা এ পর্যায়ে এসেছি কিভাবে আপনারা জীবন্ত শিং মাছ একটি ভয়ানক মাছ সেটিকে আসলে খালি হাতে ধরা যায় না যারা না জানে আর ধরলেও তার যে একটা বিষ আছে সে কাঁটাটা যদি বসিয়ে দেয় সেক্ষেত্রে আপনার আমার অবস্থা হবে দুরূহ এ কারণে আমি আপনাদের সামনে একটি এ পর্যায়ে একটা সমাধান নিয়ে এসেছি সলিউশন ফান্ডের বিড়ির থেকে যে কীভাবে তাজা শিং মাছকে খুব ইজিতে মারা যায় দেখেন এখানে অনেকগুলো মাছ সবগুলো মাছই জীবন্ত এটা আসলে মাত্র এক থেকে দুই মিনিটের ভিতরে আসলে একবারে কীভাবে মারা যায় বা কিল করা যায় আপনি যদি আসলে এরকম আঘাত করে করে কিল করতে চান সেক্ষেত্রে আপনার মাছের মাথাটা আসলে নষ্ট হয়ে যাবে তো ভালো থাকবে না এই জন্য আপনারা যদি আমরা কী করতে পারি সেক্ষেত্রে আমরা মাছগুলো একটা পাত্রে ঢালার পরে এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছেন একটা ইসে কিছু লবণ রেখেছি সেই লবণটি আমরা যদি চামচে করে ঠিক আছে এভাবে ছিটিয়ে দেই ঠিক আছে এভাবে আস্তে আস্তে করে ছিটিয়ে দেই তবে সাবধান যখনই আপনি লবণ দেওয়া শুরু করবেন তখনই কিন্তু মাছগুলো অনেক নড়াচড়া করতে থাকবে হ্যাঁ তো তখন আপনি একটা ঢাকনা জাতীয় কিছু সাথে রাখবেন কারণ না হয় আপনার আপনার অবস্থা খুবই করুণ হবে যেটা আমার ক্ষেত্রে হচ্ছে আর কি আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য মাছগুলো থাকতেছি না বাট আপনারা কিন্তু এই কাজটা কখনই করবেন না আপনারা সবসময় ঢেকে নেবেন যাতে আপনাদের গায়ে মাছটি না আসে দেখতেই পাচ্ছেন যে মাছগুলো অলরেডি নড়াচড়া বন্ধ হয়ে গিয়েছে দেখেন যে মাত্র দুইটা মিনিটের ভিতরে দেখবেন সব মাছগুলো অক্কা পেয়েছে হ্যাঁ এই যে তাদের নড়াচড়া অলরেডি বন্ধ হয়ে গিয়েছে প্রায় দেখুন একটু নড়াচড়া দিন এখন জাস্ট মাছগুলো দেখবেন কিছুক্ষণের ভিতরে মরে গিয়েছে দেখতে থাকেন আমি কিন্তু আপনাদেরকে বারবারে সাবধান করে দিচ্ছি আপনারা যখন মাছের উপরে লবণ ছিটিয়ে দিবেন তখন কিন্তু আপনারা অবশ্যই ঢাকনা ব্যবহার করবেন না নচেত আপনার কিচেন অথবা আপনার কাপড় চোপড় সব কিছু আসলে নষ্ট হয়ে যাবে আর যদি আপনি একটু ইয়ে করেন তাহলে মাছগুলো যে নড়াচড়া করবে আর স্বভাবত শিং মাছের ভিতরে শরীরের গায়ে একটু আঠালো আঠালো ভাব থাকে যখনই আপনি লবণ দেবেন সেটা ছেড়ে যায় আর সেটা দিয়ে একটা ময়লার তৈরি হয় সেক্ষেত্রে আপনি যদি ঢাকনা ইউজ করেন তা আপনার কোনো বিপাকে পড়তে হবে না দেখুন মনে হচ্ছে যে ম্যাক্সিমাম মাছই আসলে অলরেডি অক্কা পেয়েছে বা মারা গিয়েছে দু একটি মাছ নড়াচড়া করতেছে তো আর অল্প কিছুদের ভিতরে এগুলো তৈরি হয়ে যাবে তো আপনারা আসলে এখানে আসলে আমি আড়াই কেজি শিং মাছ নিয়েছি আপনি ইচ্ছা করলে এখান থেকে মানে আড়াই কেজি শিং মাছের জন্য আমি পাঁচ চা চামচ লবণ নিয়েছি আপনারা এক কেজিতে দুই চামচ লবণ ইউজ করতে পারেন সে এর বেশি হয়তো দরকার নেই তো আসলে আপনি যদি বেশি ইউজ করেন সেটা কিন্তু আসলে বিফলেই যাবে তো আপনি ইচ্ছে করলে দুই চামচ ইউজ করলেই আনাব আর আমি আপনাদের সামনে আরও ভালো ভালো সলিউশন নিয়ে আসবো যদি আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করেন কমেন্টস করেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং আমার সাবস্ক্রাইব বাটনের ওখানে নোটিফিকেশন বাটনটা আছে সেটা যদি আপনি ক্লিক একটু টিপ দিয়ে দেন তাহলে আমি যে ভিডিওগুলো ভবিষ্যতে দিব সেগুলো আসলে আপনি নিজে পেয়ে যাবেন ধন্যবাদ আজকে এখানেই শেষ